হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপান একাডেমি আজ আমরা ডাব্লু বি পির পাঁচ থেকে আজ পর্যন্ত মিসিং নাম্বার থেকে যত প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখব আজকে তার ক্লাস ওয়ান তো ক্লাস শুরু করার আগে আমরা মূলত লেটেস্ট যে কেপি কনস্টেবল দু হাজার তেইশ এক্সাম হয়েছে সেটাও কিন্তু এখানে ইনক্লুড করেছি টোটাল এতগুলো এক্সামকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এতগুলো এক্সামকে কভার করা হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের আমি সমাধান করাচ্ছি তোমরা যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডাবলিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য দুটো স্পেশাল বই রয়েছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং এর আজ পর্যন্ত যত ডাব্লিউ বিপি এক্সাম নিয়েছে প্রত্যেকটা এক্সাম থেকে একদম চ্যাপ্টার ভাবে তোমাদের সাধনা রয়েছে এই দুটি পিডিএফ এখানে তোমরা কি কি পাবে এর প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছ এবং চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ এটা তুমি কোথাও পাবে না প্রিভিয়াস ইয়ার তুমি প্রিভিয়াস ইয়ারের বই পেয়ে যাবে ঠিক আছে ইন্টারনেট থেকে ডাউনলোড করে বাট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমার জন্য কোনো বই এভেলেবেল নেই একমাত্র এই দুটো বই এভেলেবেল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবং শুধুমাত্র যে তুমি পিডিএফ কিনছো তা না পিডিএফ এর সঙ্গে তুমি ভিডিও ক্লাসও কিন্তু পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে প্রত্যেকটা পেজে তুমি কিউআর কোড দেখতে পাবে কিউআর কোডটা স্ক্যান করলে বা টাচ করলে তুমি কিন্তু ডাইরেক্ট ভিডিও ক্লাসে পেয়ে যাচ্ছ তার মানে তে ম্যাথস এবং রিজনিং এর টোটাল ফুল কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা পিডিএফ তুমি আপডেট পাবে মানে প্রত্যেকবার কিন্তু আপডেট হতে থাকবে যত এক্সাম হবে পিডিএফটা ফ্রি আপডেট ভার্সেন তুমি কিন্তু পেয়ে যাবে একবার যদি তুমি ক্রয় করো এবং অ্যান্সার তো দেওয়াই থাকবে সঙ্গে ভিডিও সলিউশনও কিন্তু তোমরা দেখতে পাবে দুটো পিডিএফ এর দাম হচ্ছে একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ করে দুশো আটানব্বই টাকা বাট বর্তমানে ফিফটি পার্সেন্ট অফ চলছে দাম পড়বে একশো উনপঞ্চাশ টাকা তোমরা যারা ক্রয় করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো এবং বাকি ডিটেলস জেনে নাও কারণ ডাব্লিউ বিপির পরীক্ষা দেবে আর তুমি যদি প্রিভিয়াস ইয়ার না করে যাও তাহলে কিন্তু হবে না কেপি কনস্টেবল দু হাজার তেইশের যে এক্সামটা হলো সেখানে টোটাল তেইশটা কোয়েশ্চেন কিন্তু ম্যাথমেটিক্স থেকে কমন এসেছে এবং রিজনিং থেকে বারবার একই ধরনের প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু এরা রিপিট করছে সো দেখো নেক্সট প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন কি বলেছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করে এটা এসেছে কেপি কনস্টেবল ফিলিমস দু হাজার তেইশে সো দেখো কিভাবে হচ্ছে প্রথমে আমাদের প্যাটার্নটাকে বুঝতে হবে দেখো চারের সঙ্গে সাত গুণ করলাম সেই গুণফলের সঙ্গে যদি নয় গুণ করি মানে প্রথম প্যারেন্টটা হচ্ছে দেখো চার ইন্টু সাত ইন্টু নয় প্লাস যদি আমি দশ করি তাহলে কত আসছে দেখো চার সাথে আঠাশ ইন্টু নয় মানে টু ফিফটি টু প্লাস দশ অর্থাৎ মাঝের সংখ্যাটা চলে আসছে টু সিক্সটি টু তাহলে এই তিনটিকে আমি গুণ করছি আর এই দিকেরটাকে যোগ করছি তাহলে এখানে তিন ইন্টু পাঁচ ইন্টু ছয় তিন পাঁচে পনেরো ছয় পনেরো নব্বই ইন্টু নয় দেখো এই ওয়েতে নিরানব্বই চলে আসছে তাহলে এটার অ্যান্সার কি হবে সাত ইন্টু আট ইন্টু দশ প্লাস তেরো তাহলে কত হচ্ছে সাত আটের প্লাস দশ পাঁচশো ষাট প্লাস তেরো মানে হচ্ছে পাঁচশো তিয়াত্তর অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নবোধক চিহ্নে কি বসবে দেখো খুব ভালো করে বুঝবে এটা যদি আমি যোগ করি হ্যাঁ এক পাঁচ তিন ছয় যদি আমি এগুলোর যোগ করি এক পাঁচ তিন ছয় যোগ করলে কত হচ্ছে দেখো ছয় নয় দশ পনেরো হচ্ছে যদি এক নয় দুই আমি যোগ করি বারো হচ্ছে সঙ্গে আমি এখানে কিছু একটা যোগ করব যেটা আমার অ্যান্সার হবে আর এখানে তিন আসছে মানে বারো পনেরো থেকে বারো হচ্ছে বারোর পরে এখানে কত হবে তারপরে কত হবে তিন হবে সেটা আমাকে বের করতে হচ্ছে দেখো পনেরো থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে বারো পাচ্ছি বারো থেকে যদি আমি চার বাদ দিই তাহলে আটকে পাবো আর আট থেকে যদি পাঁচ বাদ দিই এই কে পাবো মানে প্যাটার্নটা এইভাবে হচ্ছে নিচের গুলো যোগ করলে পনেরো তারপর একটা বারো তারপর একটা দেখো আট হবে আট হবে মানে টু প্লাস এক্সের এর ভ্যালু আমাকে আট নিয়ে আসতে হবে তাহলে এক্সের মান কত হবে ছয় তাহলে টু প্লাস সিক্স মানে এইট হয়ে যাবে আমাদের অর্থাৎ তাহলে এক্স এর মান কত হয় মানে জিজ্ঞাসা চিহ্নতে কত হবে ছয় হবে তাহলে প্যাটার্নটা বোঝা গেছে চলো আমি আরেকবার একবার বলে দিচ্ছি এখানে আমি প্যাটার্নটাকে এক্স এর মান ছয় ধরে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে যদি ছয় হয় তাহলে দেখো এটা হলে এটা যোগ করলে হবে তিন এটা হবে আট এটা হবে তোমার বারো আর এটা হচ্ছে পনেরো তাহলে দেখো এখানে তিন কমছে এখানে চার কমছে এখানে পাঁচ কমছে এই প্যাটার্নে এটা যাচ্ছে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এই প্যাটার্নটা লক্ষ্য করো কিভাবে আসছে দেখো প্যাটার্নটা পাঁচ ইন্টু ছয় ইন্টু চার পাঁচ ইন্টু ছয় ইন্টু চার বাই দশ করলে দেখো কত হচ্ছে বারো হচ্ছে মানে চলে মাঝেরটা আসছে শেষের মানে বাইরের তিনটাকে যদি আমি গুণ করে দশ দিয়ে ভাগ করি তাহলে মাঝেরটা আসছে এখানেও দেখো দশ ইন্টু চার ইন্টু নয় এটাকে দশ দিয়ে ভাগ করি তাহলে দেখো মাঝেরটা চলে আসছে ছত্রিশ তাহলে এটার অ্যান্সার কত হবে পনেরো ইন্টু ছয় ইন্টু সাত ডিভাইডেড বাই দশ কত হচ্ছে দেখো বি নেক্সট প্রশ্নবোধক চিহ্নে কি বসবে চোদ্দ একশো চুয়ান্ন ওয়ান নাইনটি সিক্স একশো একুশ দেখো চোদ্দোর স্কোয়ার চোদ্দোর স্কোয়ার হচ্ছে ওয়ান নাইনটি সিক্স তাহলে এখানে কতর স্কোয়ার একশো একুশ হবে কতর স্কোয়ার একশো একুশ হবে এগারোর স্কোয়ার হয়ে যাবে একশো একুশ মানে এগারো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন বি তোমাদের প্যাটার্ন গুলোকে বুঝতে হবে ঠিক আছে এগুলো তো বোঝার কিছু নেই প্যাটার্নটাকে তোমাদের বুঝতে হবে তো রিজনিং এর ক্ষেত্রে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার জন্য কিন্তু বেনিফিট প্রথমে তুমি প্রিভিয়াস ইয়ার গুলো করে নাও তাহলে প্যাটার্ন তুমি বুঝতে পেরে যাবে যে কি ধরনের প্যাটার্ন এরা দিচ্ছে তারপর তুমি যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ার সলভ করো তুমি ডাব্লুবিপির পরীক্ষা দেবে তার মানে এমনটা নেই যে তোমাকে ডাব্লুবিপির প্রিভিয়াস ইয়ার করতে হবে ডাব্লুবিপির প্রিভিয়াস ইয়ার তো করবেই আদার্স যে এক্সামগুলো হয়ে যাচ্ছি স্টেটের বা সেন্ট্রালের সেখানে যে রিজনিং দিচ্ছে যেমন এম রয়েছে সিএসএস এর রয়েছে সেন্ট্রাল কথা বলছি প্রচুর এক্সাম হয়েছে সেই যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো তুমি সলভ করো ঠিক আছে তাহলে কিন্তু দেখবে রিজিনিং খুব ইজিলি তুমি করতে পারছো এটা দেখো কিভাবে হচ্ছে দুই ইন্টু আট দুই ইন্টু আট প্লাস এক সমান আমি সতেরোকে পাচ্ছি দুই ইন্টু আট প্লাস এক করলে সতেরোকে পাচ্ছি আবার দেখো আট ইন্টু সতেরো আট ইন্টু সতেরো প্লাস এক যদি আমি করি তাহলে দেখো পাচ্ছি ওয়ান থার্টি সেভেন তাহলে এটার অ্যান্সার কত হবে ঠিক আছে আট ইন্টু সতেরো করলে আমি পাচ্ছি ওয়ান থার্টি সেভেন তাহলে আট ইন্টু আমাকে ওয়ান থার্টি সেভেন করতে হবে প্লাস এক তাহলে আমি পেয়ে যাব তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো ওয়ান জিরো নাইন সেভেন কিরকম হচ্ছে দেখো মাঝের আটটাকে তুমি ধরবে ঠিক আছে আটের সঙ্গে দুই গুণ করছি ষোলো প্লাস এক করলে আমি সতেরোকে পাচ্ছি আটের সঙ্গে সাত গুণ করছি প্লাস এক করলে আমি ওয়ান এইট্টি ওয়ান থার্টি সেভেনকে পাচ্ছি তাহলে আটের সঙ্গে তুমি ওয়ান থার্টি গুণ করবে প্লাস এক করলে তুমি এই জিজ্ঞাসা চিহ্নের মানটা পেয়ে যাবে বোঝাতে পারলাম নেক্সট তো এই প্যাটার্নটা আমাদেরকে ব্রেক করতে হবে চোদ্দো বারো ছত্রিশ সাত চোদ্দো বারো ছত্রিশ সাত যদি আমি যোগ করি তাহলে দেখো কত হচ্ছে চোদ্দো প্লাস বারো মানে হচ্ছে এদিকটা ছাব্বিশ এদিকটা হচ্ছে তোমার দশ ছাব্বিশ প্লাস দশ মানে ছত্রিশ তার মানে প্রথমটা কিভাবে আসছে চোদ্দ প্লাস বারো মানে প্রত্যেকটা বাইরের সংখ্যাকে যোগ করে দিলে আমি মাঝেরটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে নাইন প্লাস এগারো প্লাস এক্স প্লাস ষোলো সমান আমি পাবো চুয়ান্ন তাহলে নাইন এখানে প্লাস ইলেভেন মানে হচ্ছে তোমার কুড়ি আর এদিকে ষোলো মানে ছত্রিশ প্লাস এক্স সমান হচ্ছে চুয়ান্ন তাহলে এক্স সমান কত হবে আঠারো অর্থাৎ এখানটাতে বসবে আঠারো অপশন বি নেক্সট তিন দুই চার চব্বিশ তিন ইন্টু দুই ইন্টু চার করলে হচ্ছে চব্বিশ তিন ইন্টু দুই ইন্টু চার তিন গুণ দুই গুণ চার করলে আমি চব্বিশ কে পাচ্ছি মানে কোন এরটা পাচ্ছি রাইট তাহলে দুইয়ের সঙ্গে মাইনাস এক মাইনাস দুই যদি আমি গুণ করি তাহলে দেখো চার পাচ্ছি দুই গুণ মাইনাস এক মাইনাস দুই করলে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে মানে আমি এই কে পাচ্ছি তাহলে এখানে এটা পাবো দেখো ছয় ইন্টু পাঁচ মানে শূন্য হয়ে যাবে এখানে সাত আট আচ্ছা আমি যদি এটা করি সাত তিনে একুশ প্লাস আট সাত তিনে একুশ প্লাস আট করলে হচ্ছে হচ্ছে উনত্রিশ এটা আসছে কি চার তিনে বারো প্লাস সাত করলে হয়ে যাচ্ছে উনিশ তাহলে এটা দেখো এখানে যদি এক্স ধরে নিই তাহলে পাঁচ ইন্টু এক্স মানে ফাইভ এক্স প্লাস ছয় সমান পাবো আমি একত্রিশ তাহলে ফাইভ এক্স সমান হবে দেখো একত্রিশ মাইনাস ছয় মানে হচ্ছে পঁচিশ তাহলে এক্স সমান কত হবে পাঁচ পঁচিশ বাই পাঁচ মানে পাঁচ তাহলে এখানে বসবে পাঁচ অপশান ডি নেক্সট পনেরো নয় আট পনেরো নয় আট যদি আমি যোগ করি পনেরো প্লাস নয় প্লাস আট যদি আমি করি কত হচ্ছে বত্রিশ নাকি নয় দশ কুড়ি আঠাশ বত্রিশ রাইট বত্রিশ এখান থেকে যদি আমি দশ বাদ দিয়ে দিই তাহলে মাঝেরটা পাচ্ছি এটাকে করে দেখি তিন প্লাস বাইশ প্লাস চার সমান কত হচ্ছে সাত মানে উনত্রিশ থেকে আমি যখন আবার দশকে আলাদা করে বাদ দিচ্ছি আমি তখন পেয়ে যাচ্ছি মাঝেরটা তার মানে এটার অ্যান্সার হবে ছয় প্লাস সাত প্লাস তিরিশ তেরো ফর্টি থ্রি মাইনাস দশ থ্রি মাইনাস দশ দ্যাট ইজ থার্টি থ্রি হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন সি নেক্সট প্রশ্নবোধক চিহ্নে কি বসবে পাঁচ নয় চোদ্দ আচ্ছা শেষের গুলো দেখো সব বর্গ সংখ্যা না চার ষোলো নয় পঁচিশ সব বর্গ সংখ্যা দিয়ে রেখেছে তার মানে একবার বর্গমূল করা যাক এখান থেকে দুই আসবে এখান থেকে চার আসবে এখান থেকে তিন আসবে এখান থেকে পাঁচ আসবে যদি আমি পাঁচ তিন চার দুই যোগ করি তাহলে কত হচ্ছে দেখো আট আট দুই দশ চোদ্দ মানে মাঝেরটা চলে আসছে তার মানে শেষের গুলোকে মানে সাইড এর গুলোকে বর্গমূল করতে হবে নিয়ে বর্গমূল করার পরে সেগুলোকে যোগ করে দিতে হবে মানে এটা তিন আসছে এটা সাত আসছে এটা ছয় আসছে আর এটা এক আসছে এগুলোকে যোগ করে দাও এক প্লাস ছয় সাত সাথে চোদ্দ চোদ্দ আর তিনে সতেরো সতেরো হয়ে যাবে এটার অ্যান্সার অপশন এ নেক্সট প্রশ্নবোধক চিহ্নে কি বসবে এক তিন নয় তেইশ ওকে এক তিন নয় তেইশ তিন ইন্টু দুই প্লাস আচ্ছা এক ইন্টু দুই তিন কি করে আসতে দেখো এক ইন্টু দুই প্লাস এক করলে আমি তিন পাচ্ছি পরেরটাকে পাচ্ছি তিন ইন্টু দুই প্লাস তিন করলে আমি নয় কে পাচ্ছি পরেরটা পাচ্ছি নাইন ইন্টু দুই আঠারো প্লাস পাঁচ করলে আমি তেইশকে পাচ্ছি তাহলে এটার সঙ্গে আমাকে দুই ইন্টু যোগ সাত করতে হবে গুণ দুই যোগ সাত করতে হবে তাহলে তিপান্ন পেয়ে যাবো এটার সঙ্গে গুণ দুই প্লাস নয় করতে হবে এটার সঙ্গে গুণ দুই প্লাস এগারো করতে হবে দেখো এখানে এক তিন পাঁচ সাত নয় এগারো এগুলো যোগ হচ্ছে গুণ কিন্তু দুই হচ্ছে গুণ কিন্তু হচ্ছে দুই যোগটা কিন্তু বিজোড় সংখ্যাগুলো হচ্ছে রাইট তাহলে এটার সঙ্গে আমাকে গুণ দুই করতে হবে আর যোগ করতে হবে আমাকে কত তেরো যোগ করতে হবে তাহলে একশো পনেরোর সঙ্গে যদি আমি দুই গুণ করি তাহলে হচ্ছে দেখো তিরিশ দুই

যদি আমি করি তাহলে কত হচ্ছে পঁচিশ প্লাস সতেরো করলে হচ্ছে বিয়াল্লিশ এটাকে যদি আমি ছয় দিয়ে ভাগ করি বা সাত দিয়ে যদি আমি ভাগ করি তাহলে নিচেরটা পেয়ে যাচ্ছি কে পেয়ে যাচ্ছি আবার আটত্রিশ প্লাস আঠেরো এটার করলে হচ্ছে ছাপান্ন এটাকে আমি সাত দিয়ে ভাগ করি তাহলে দেখো নিচেরটা পেয়ে যাচ্ছি আটকে পেয়ে যাচ্ছি তাই না তার মানে কি হচ্ছে ওপরে দুটোকে যোগ করা হচ্ছে এবং প্রত্যেকটা যোগফলকে ফলকে সাত দিয়ে ভাগ করা হচ্ছে ঠিক আছে তাহলে এইটটি নাইন প্লাস ষোলো মানে নব্বই পনেরো মানে একশো পাঁচকে আমি সাত দিয়ে ভাগ করে দেবো তাহলে নিচেরটা পেয়ে যাবো সাত পনেরো একশো পাঁচ মানে পনেরো হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান বি নেক্সট প্রশ্নবোধক স্থানে কি বসবে আটচল্লিশ চব্বিশ বাহাত্তর বারোর কিছু একটা মাল্টিপল হচ্ছে কিন্তু আচ্ছা জাস্ট যোগ করে দিলে তো হয়ে যাচ্ছে আটচল্লিশ প্লাস চব্বিশ যোগ করে দিলে বাহাত্তর তিরিশ প্লাস পনেরো যোগ করে দিলে পঁয়তাল্লিশ তাহলে কুড়ি প্লাস দশ যোগ করে দাও তিরিশ হয়ে যাবে অপশান সি নেক্সট প্রশ্নবোধক স্থানে কি বসবে ছয় পঁচিশ ছয়ের কিউব করলে হয় একশো পঁচিশ সরি ছয়ের কিউব না ছয়ের কিউব করলে হয়তো দুশো ষোলো হয় আচ্ছা আচ্ছা এখানে দেখো পাঁচের কিউব পাঁচের কিউব হয় একশো পঁচিশ প্লাস এক করলে আমরা একশো ছাব্বিশকে পাচ্ছি তাহলে এর ছয়ের কিউব প্লাস এক যদি করি আমি তাহলে দুশো ষোলো প্লাস এক মানে দুশো সতেরো অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটা নেক্সট এক্স চিহ্নে কি বসবে দেখো একের কিউব করলে হয় এক তিনের কিউব করলে হয় সাতাশ তাহলে এক প্লাস সাতাশ করলে পেয়ে যাবো আমি আঠাশ করলে হয় আট চারের কিউব করলে হয় চৌষট্টি যোগ করে দিলে পাবো বাহাত্তর তাহলে এখানে এক্সের মান কথা হবে দেখো এক্স কিউব প্লাস সাতের কিউব সমান আমি পাবো চারশো আটষট্টি সাতের কিউব মানে কত থ্রি ফোর থ্রি তাহলে থ্রি ফোর থ্রি সমানের এদিকে গেল তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে এক্স কিউব সমান কত পাচ্ছি দেখো আমি বিয়োগ করে দিলে পাচ্ছি ঠিক আছে তাহলে এক্স সমান কত হবে পাঁচ কারণ পাঁচের কিউব করলে হয় একশো তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আজকের ক্লাস এ পর্যন্তই আমরা টোটাল পনেরোটা কোশ্চেনের সমাধান দেখলাম তোমরা যারা এখনো ডাব্লিউ বিপি ওরিয়ারের ম্যাথস এবং রিজনিং বই নাওনি চ্যাপ্টার ওয়াইজ তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো সঙ্গে ভিডিও সলিউশন পেয়ে যাচ্ছ প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট নেক্সট ক্লাস টেক কেয়ার